কেউ আছেন? হ্যালো হ্যালো, কে রে? এত রাতে গেট খোলা নিষেধ, সেইটা কি জানা নাই? আসলে এত বৃষ্টি ছিল তাই রাস্তায় আটকে গিয়েছিলাম। আমি নতুন এসেছি এখানে, 601 নম্বর রুমটায় আজকেই শিফট হব। না, সকালে আইসো, এখন কাউরে এন্ট্রি দেওয়া যাইব না। আমি এখন এত রাতে কোথায় যাব? এই শহরে আমার কেউ নেই, প্লিজ আমাকে আসতে দিন, আর কখনো দেরি করব না। আচ্ছা ঠিক আছে। রিতু খুব কষ্টে নিজের জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে প্রবেশ করল। 601। কত কত বললে? 601। কেন, কোনো সমস্যা হলো নাকি? না, মানে না না, কিছু না। এই নাও যাবি। কোন দিকে আমার রুম? আপনি কি কষ্ট করে একটু দেখিয়ে দিতে পারবেন? না না না, আমি পারবো না, আমি ওইদিকে যাব না। এমন আচরণ দেখে ঋতু কিছুটা অবাক হলো। ও আচ্ছা, তাহলে আমাকে যদি বলে দেন রুমটা কোন দিকে, আমি তাহলে খুঁজে নেব। তিনতলার সিঁড়ি দিয়ে গিয়ে সবচেয়ে শেষের রুমটা। আচ্ছা। সে নিজের ভারী জিনিসপত্রগুলো নিয়ে রুমের দিকে চলল। দরজার সামনে আসতেই হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল। আরে লাইটের আবার কি হলো, শেষ পর্যন্ত ইলেকট্রিসিটিও চলে গেল। দরজা খুলতে চারপাশে আলো জ্বলে উঠল, আর সেই আলোতে সে দেখতে পেল ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার করে উঠল সে। এমন সময় কয়েকটা ইঁদুর দৌড়ে পালালো। পাশের রুম থেকে একটি মেয়ে টর্চ হাতে বেরিয়ে আসলো। এই কে রে তুই, তোর সাহস তো কম না, আমার রুমের পাশে এসে আমার ঘুমে বাধা দিস। সরি, আসলে হঠাৎ করে ইঁদুর দেখে। এই সময় আবার লাইটগুলো জ্বলে উঠল। তোকে তো নতুন মনে হচ্ছে এখানকার, কে তুই, কোন রুমে এসেছিস? আমি ঋতু, আজকে আপনার পাশের রুমে শিফট হয়েছি, নাইস টু মিট ইউ। হাসি মুখে ঋতু হাত এগিয়ে দিল, কিন্তু মেয়েটি হাত বাড়ালো না। তুই এখনো এখানকার নিয়ম কানুন জানিস না, বুঝলি, কাল আমার সাথে দেখা করবি, বলেই চলে গেল সে। আজব তো, নতুন একটা মানুষের সাথে। আচ্ছা যাই হোক, আমি যাই, ভেতরে গিয়ে বিশ্রাম নিই। সে রুমের ভেতরে প্রবেশ করবে, এমন সময় সে বুঝতে পারল, হায় রে কপাল, পায়েও ব্যথা পেলাম। কষ্ট করে সে ভেতরে চলে গেল। ভেতরে যেতেই দেখতে পেল সব কিছু এলোমেলো, এবং দেয়ালে বিভিন্ন রকম পেন্সিল দিয়ে আঁকাআঁকি করা, প্রচণ্ড ময়লা চারপাশটাই। ইস, এখন তো মনে হচ্ছে সব পরিষ্কার করা ছাড়া বিশ্রাম নেওয়াটারও উপায় নেই, কি একটা অবস্থা হয়ে আছে এখানে। ঋতু পরিষ্কারের কাজে লেগে গেল। ঘড়িতে তখন রাত 2, বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। সব কিছু পরিষ্কার করে ফেলেছে সে, তারপর শুয়ে পড়ল বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়ল জানা নেই। আর একটু ঘুমোতে দাও না মা। ও মা, এখন নাস্তা খাবো না গো, একটু ঘুমোতে দাও। এই মেয়ে, তাড়াতাড়ি ওঠো, এই পরে খাবার শেষ হয়ে গেলে আর নাস্তা জুটবে না কপালে। আরে তাই তো, আমি তো এখন শহরে এসেছি, এখানে মা বাবা কেউ নেই, আবদার করে শুয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে ঋতু। এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে? নিয়ম কানুন বলেও তো কিছু আছে নাকি? সরি, আসলে রুমটা এত নোংরা ছিল গত রাতে আমি। কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি নিচে আসো, নাস্তা খেয়ে নাও, নইলে উপোস থাকো বাপু, আমার কি। ঋতু নিচে চলে আসলো। টেবিলে সাজানো আছে খাবার, সে একটি রুটি নিতে যাবে, এমন সময় একটি মেয়ে তাকে ধাক্কা দিল। আরে তুই গত রাতের মেয়েটা না, আমার পাশের রুমের? হ্যাঁ, আপনার নামটা? আমাকে ম্যাডাম বলে ডাকবি, ম্যাডামই হচ্ছে আমার নাম। পাশে থাকা মেয়েগুলো খিলখিল করে হাসতে লাগলো।
এই বল তো, তোর গ্রাম কোথায়? দেখে তো মনে হচ্ছে কোনো আড়াপাড়া গ্রাম থেকেই এসেছিস। প্লিজ আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন না, আমি আপনার সাথে কোনো ঝামেলায় যেতে চাই না, আপনিও আমার সাথে ঝামেলা করবেন না। ওমা ওমা, দেখছিস তোরা মুখে মুখে তর্ক করছে, খুব সাহস তোর, তাই না? দেখবি তোর সাহসিকতা কিভাবে ছুটাই। কিন্তু আমি তো এখনো নাস্তা করতে পারিনি। তাতে আমাদের কি? ক্লাস শেষ করার পর আবার সে মেয়েটির সাথে দেখা হলো। এই গে অভূত, আজকে যে অ্যাসাইনমেন্টের কথা বলেছে, তোরটার সাথে আমারটাও করে আনিস। মানে? মানে আবার কি, এখানে পড়তে হলে, হোস্টেলে থাকতে হলে আমি যা বলি তোকে করতে হবে। সমীর দেয়া খাতাটা হাতে নিয়ে তাকিয়ে রইল সে, মনে মনে কিছুটা আফসোস করে ক্লান্ত পায়ে এগিয়ে চলল হোস্টেলের দিকে। এসে থেকেই কিছু ভালো কাটছে না, আমি গ্রাম থেকে এসেছি বলে আমার সাথে এমন করবে? নিজের কাজেরই শেষ নেই, সেখানে এখন ওদের হোম টাস্কটাও আমাকে করতে হবে। মনে এটা সেটা ভাবতে ভাবতে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়ল ঋতু। যখন গাড়িটা তাকে চাপা দিবে, এমন সময় একটা হাত তাকে টেনে সরিয়ে নেয় সেখান থেকে, কিন্তু মানুষ জড়ো হতেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেছে সে। কে কে ছিল, কে বাঁচালো আমায়? আমি নিশ্চিত আমি কাউকে দেখেছিলাম যে আমাকে বাঁচিয়েছে। ঋতু তার রুমে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, এমন সময় দরজায় নক। সে দরজা খুলে দেখতে পেল কিছু মেয়ের সাথে দাঁড়িয়ে আছে সুমি। কি হলো তোমার এখানে, কিছু প্রয়োজন? গত দুই দিন থেকে আমাদের জামা কাপড় ধোয়া হয়নি। তাহলে আমি কি করব? কি বলছো তোমরা এসব? আমি পড়ালেখা করছি, আর এমনিতেও আমি কেনই বা তোমাদের কাজ করব? বলতে না বলতেই সুমি চুল টেনে ধরল ঋতুর। খুব সাহস হয়েছে তাই না, আমার মুখের উপর তর্ক? আহ উফ, ছাড়ো বলছে লাগছে। তাড়াতাড়ি গিয়ে সব পরিষ্কার করে আন, নয়তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার চুল ছাড়ো। সুমি কাপড়গুলো ঋতুর গায়ে ছুড়ে মারে, কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সে কাপড়গুলো তুলে নিয়ে ভিতরে চলে যায়। বাথরুমে ঢুকে সাবানের উপর পা রাখতে পিছলে পড়ে যেতে লাগলো সে, এমন সময় অদৃশ্য কেউ তাকে হাওয়ায় তুলে ধরল। কে এখানে, কে আছে? না সবটা কোনোভাবেই আমার মনের সন্দেহ হতে পারে না, আমি নিশ্চিত এখানে আমাকে সাহায্য করার চেষ্টা করছে কেউ, কখনো গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে, কখনো বাথরুমে পড়ে যাওয়া থেকে, অবশ্যই কেউ আছে, কিন্তু কে সে? আরে তুমি নতুন মেয়েটা না, 601 নাম্বার রুমের? জি। কবে এলে, কেমন কাটছে দিনকাল? গত রাতেই এসেছি। ঋতুর হাতে এতগুলো কাপড় দেখে জিজ্ঞাসা করল, এখানে সবাই তোমার সাথে ভালো আচরণ করছে তো? কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আসলে কিছু কিছু দুষ্টু মেয়ে আছে, নতুন মেয়েদের পেলেই ফাইজলামি করে, তোমার সাথে অমন কিছু করছে না তো? আসলে জি না, আমি ভালো আছি। আচ্ছা তাহলে আমি চলি, তুমিও তোমার রুমে চলে যাও। এমনিতেই তো ঝামেলার অভাব নেই, এখন যদি বিচার দেয় তাহলে ওই সুমি নামের মেয়েটা আমার জীবন নরক করে ফেলবে। থাক ভাই, আমি ওদের থেকে দূরে দূরে থাকলেই ভালো। সে নিজের রুমে চলে গেল। ঠিক সেই সময়টাতেই হঠাৎ করে সিলিং ফ্যানটা ছুটে পড়ল, কিন্তু ফ্যানটা তার গায়ের সামনে এসে থমকে গেল। ঋতু দীর্ঘ শ্বাস ছেড়ে কান্না করতে করতে বলল, কে তুমি, আমাকে কেন সাহায্য করছো? প্লিজ আমাকে বলো, প্লিজ দেখা দাও, প্লিজ আমি তোমার কোনো ক্ষতি করব না। বলতে না বলতেই দৃশ্যমান হলো একটি ছেলে, যার গায়ে ভয়ঙ্কর কালো দাগ, মুখ ফ্যাকাশে। তুমি কি আমায় ভয় পাও না? ঋতু কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল, তারপর মনে সাহস নিয়ে বলল, না তুমি তো আমার বিপদের বন্ধু, তোমাকে কেন ভয় পাবো বলো?
এই শহরে আসার পর থেকেই তুমি আমাকে সাহায্য করে যাচ্ছ, তাহলে কেন আমি তোমাকে ভয় পাবো? আমি তো ভয় পাই এখানে থাকা স্বার্থপর মানুষগুলোকে। তা ঠিক বলেছ। তোমার নাম কি? আমার নাম রবিন। এখানে আসার পর থেকে আমার একটাও বন্ধু হয়নি, শুধুমাত্র আমি গ্রাম থেকে এসেছি বলে। এখানে পরিবার ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু তার মধ্যে এত নিষ্ঠুর আচরণ আমার জীবনটাকে নরক করে তুলেছে। তোমার যদি একটা ভূতের সাথে বন্ধুত্ব করতে সমস্যা না হয়, আমার কি সেরা আপত্তি? তুমি নিশ্চয়ই ওই ফ্যানটার জন্য ব্যথা পেয়েছো। ভূতের আবার ব্যথা? তারা দুজনেই একসাথে হেসে উঠল। এভাবেই কাটতে লাগলো কয়েকদিন। তাদের দুজনের মাঝে সুন্দর একটি বন্ধুত্ব গড়ে উঠেছে। মাঝে মাঝে অন্ধকারে রবিনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তবুও তাদের মাঝে কখনো বন্ধুত্বের ফাটল ধরেনি। তুমি তো আমায় হার্ট অ্যাটাকে মেরে ফেলবে, আমি ভয় পেয়েছিলাম। কি করব, আমি তো আর দিনের আলো সামনে আসতে পারি না। কি হয়েছে তোমার? তুমি কাঁদছিলে কেন? আর কে, ওই সুমিটা আজ আমার গায়ে পানি ঢেলে দিয়েছিল, আমি ওর কাজ করব না বলেছি বলে। চলো ওকে আজ একটা শিক্ষা দেই। কিন্তু কিভাবে? এমন ভয় দেখাবো আর কখনো কাউকে অত্যাচার করবে না। কাউকে অত্যাচার করার আগে দুবার ভেবে নেবে, এমন অবস্থা করে ছাড়বো, একা বাথরুমে যেতেও ভয় পাবে। হ্যাঁ চলো। তারা দুজনেই মিলে গেল সুমির রুমের সামনে। ঋতু দরজার পাশে দাঁড়িয়ে রইল, আর রবিন ভিতরে চলে গেল। ওরে বাবা, এটা কি? বাঁচাও, আয় হায়, আমাকে মেরে ফেললো। কেউ আছো? দরজাটা খুলো, কেউ আছো? একদম উচিত শিক্ষা দিয়েছি। না ভাই, না না, আর জীবনেও কাউকে দিয়ে নিজের কাজ করাবো না। বরং দরকার হলে আমি নিজে গিয়ে ঋতুর কাজ করে দিয়ে আসব। প্লিজ আমাকে ছেড়ে দাও। চিৎকার শুনে এগিয়ে এলো ম্যানেজার রাহুল আর সেই বৃদ্ধা। ঋতু, গত রাতে তুমি সুমিকে ভয় লাগাবার কাজে জড়িত ছিলে, তাই না? না, মানে সত্যি কথাটা আমাকে বলতে পারো। আমি মূলত আজ সেই কথা জানতে আসিনি, আমি এসেছি তুমি কিভাবে এটা করলে তা জানতে, মানে কিভাবে তুমি সুমিকে ভূতের ভয় দেখালে। স্যার, আপনি যদি কাউকে না বলেন তাহলে বলবো। ওকে। আসলে আমার একটা বন্ধু আছে, ভূত বন্ধু। কি? সত্যি কথা বলছি, ও আমাকে সাহায্য করেছিল গতকাল। ওর নাম কি রবিন? তোমার বন্ধুর নাম কি রবিন? আপনি কি করে জানেন? ঋতু, তুমি হয়তো জানো না, এই জায়গাটায় আগে ছেলেদের হোস্টেল ছিল। মারাত্মক র্যাগিং, মারামারি ছিল এখানকার নিত্যদিনের ঘটনা। কিন্তু একটা পর্যায়ে এর ফল আত্মহত্যা অবধি পৌঁছায়, তখনই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর মেয়েদের এখানে বসবাসের ব্যবস্থা করা হয়েছিল। তোমার রুমটায় গত কয়েক বছর আগে রবিন নামের একটা ছেলে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে ওই ছেলের আত্মা সম্পর্কে বিভিন্ন গুজব ছিল আমাদের হোস্টেলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ওগুলো ভুলে গিয়েছিল, আর তাই তোমাকে আমরা ওই রুমটায় থাকার পারমিশন দিয়েছিলাম। ও, তার মানে রবিন আত্মহত্যা করেছিল, কিন্তু কেন? তা তো আমিও জানি না, তবে খুবই দুঃখের একটা জীবন পার করছিল ছেলেটা। কিন্তু যদি সত্যি রবিনের আত্মা এখনো এখানেই থেকে থাকে, তাহলে আমি বলবো মরার পরও রবিন শান্তি পেল না। কেন? কারণ মৃত্যুর পর কোনো আত্মা পৃথিবীতে ঘোরাঘুরি করে না ঋতু, যারা করে তারা দুর্ভাগ্যবান, দুঃখী। কি ব্যাপার, কেন ডাকলে আমায়? রবিন, তোমার সাথে কি হয়েছিল? কেন তুমি এখনো এখানেই পড়ে আছো? মানে তুমি কি এই পৃথিবী থেকে চলে যেতে পারছো না বলেই এখানে ঘোরাঘুরি করছো? হ্যাঁ ঋতু, আসলে আমার মৃত্যুর পর আমার আত্মাটা এখানে আটকা পড়ে যায়। আমার দেহটাকে ফেলে দেওয়া হয়েছে ময়লার ভাগারে। কি? হ্যাঁ ঠিক বলেছি। তুমি কেন আত্মহত্যা করেছিলে? না ঋতু, আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছিল। ভার্সিটির কিছু স্টুডেন্ট মিলে আমাকে জোর করে অনৈতিক কাজে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের কথায় রাজি হইনি। আমি তাদের কুকীর্তি ফাঁস করতে চেয়েছিলাম, তাই তারা আমাকে হত্যা করে আত্মহত্যার নাটক বলে চালিয়ে দেয়। তাহলে তোমার আত্মাকে মুক্ত করতে আমি কি করতে পারি রবিন?
আমি জানি না ঋতু, শুধু এটুকু মনে আছে আমাকে মারার পর আমার শরীরটা তারা ময়লায় ফেলে দিয়েছিল। আমি খুব প্রার্থনা করতাম কেউ আমাকে সাহায্য করুক, আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। কিন্তু একটা ভূতকে কে সাহায্য করবে? আমার উপস্থিতিতেই সবাই ভয় পেয়ে পালিয়েছে তো। না রবিন, তুমি ভুল করছো। অবশ্যই তুমি আমাকে সাহায্য করেছো, অনেক অনেক বড় সাহায্য করেছো। আমার মনে হচ্ছে সমস্যাটা তোমার মাঝে না, বরং সমস্যাটা আমার মধ্যে। মানে? তোমাকে আমার বন্ধু বানাতে চেয়েছিলাম, যার মাধ্যমে দীর্ঘদিন যাবত তুমি আমার সাথেই পড়ে আছো। তুমি আমাকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছ, আর যেহেতু আমি এখনো তোমার সাথেই থাকতে চাই, সময় কাটাতে চাই, তাই তোমার সাহায্যের কর্তব্য এখনো শেষ হচ্ছে না। যদি আমি তোমাকে তোমার কর্তব্য থেকে অবসর দিই, তবেই তুমি হয়তো মুক্তি পাবে। তাহলে তো আর কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। জানি, আমি জানি এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এর কারণে আবারও আমি একা হয়ে যাব। কিন্তু আমি আমার বন্ধুকে এভাবে কষ্ট দিতে পারি না রবিন। আমি চাই তুমি ভালো থাকো, শান্তিতে থাকো। রবিনের চোখ দিয়ে পানি ঝরছে। অনেক অনেক দিন আমরা একসাথে ছিলাম বন্ধু, কিন্তু আজ আমি আমাদের এই সম্পর্কের সমাপ্তি করতে চাই। তুমি আমার জন্য যত কিছু করেছ সবটার জন্য ধন্যবাদ রবিন, অসংখ্য ধন্যবাদ। ঋতুর কথা শেষ হতে হতেই চারপাশ আলোকিত হয়ে উঠল। সে উপলব্ধি করতে পারল ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে রবিন। বিদায় বন্ধু, আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ, আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থেকো রবিন, আবারও দেখা হবে আমাদের। ফাঁকা রুমটায় দাঁড়িয়ে রইল ঋতু, তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়তে লাগলো।